খাবারের প্লেট মেঝেতে আছাড় মেরে স্বামী বলল, এসব কি রান্না করেছ, কোনো স্বাদ নাই, লবণে পুড়ে গেছে। ভয়ে কুঁকড়ে গিয়ে বললাম, আমি আসলে অত ভালো রান্না পারি না, একটু সময় দিন, ঠিক শিখে যাব। স্বামী না খেয়ে উঠে চলে গেলেন। বিকেলে অফিস থেকে এসে ওয়াশরুমে গিয়ে চেঁচিয়ে উঠলেন, নুসু, এই নুসু। হন্তদন্ত হয়ে ছুটে গেলাম, বললাম, হ্যাঁ বলুন, ফ্লোরে এই জামা কাপড় পরে আছে কেন? আমতা আমতা করে বললাম, স্নান করার পর ঠান্ডা লেগে গেছিল খুব, পরে ছাদে শুকোতে দেবো ভেবেছিলাম, ভুলে গেছি। আমি নিয়ে যাচ্ছি কাপড়গুলো। দ্রুত কাপড়গুলো বালতিতে ভরে নিলাম। স্বামী বলল, সকালে তুমি একাই স্নান করো নাকি? আমি করি না, আমার ঠান্ডা লাগে না। রাতে খেতে বসে শ্বশুরমশাই আমার স্বামীকে বললেন, তুমি দেখি বৌমার সাথে সব সময় রাগারাগি করো, ব্যাপার কি? স্বামী নির্লিপ্ত স্বরে বলল, ভুল করলে কথা শুনতেই হবে। এটা কেমন কথা, মানুষের কি ভুল হয় না? ও তো সব শিখে আসেনি, ভালোভাবে বললেও তো হয়। স্বামী গভীর স্বরে বললেন, ওর পরিবার আমার যোগ্যতায় তো একটুও কম ছাড় দেয়নি, ভালো স্যালারি, বাড়ি, লম্বা ফর্সা, এসব দেখে তবেই তো মেয়ের সাথে বিয়ে দিয়েছে, তাহলে আমি কেন ছাড় দিব? ওনারা তো বোঝেননি একটা মানুষ সব দিক দিয়ে পারফেক্ট নাও হতে পারে। লোকটার ব্যবহারে এতদিন আমার ভীষণ রাগ, অভিমান, কষ্ট হতো, কিন্তু কথাগুলো শুনে মনে হতে লাগলো, উনি তো ঠিকই বলেছেন, বিয়েতে ছেলের স্যালারি, যোগ্যতা দেখে তবেই তো পছন্দ করা হয়। যোগ্য ছেলে হয়ে কেন অপটু মেয়েকে সহ্য করবে? রাতে শুতে গিয়ে স্বামী আমায় জড়িয়ে ধরে বলল, শোনো বউ, তোমায় বিষয়টা বোঝানোর জন্য এতদিন রাগারাগি করেছিলাম, আমাকে বুঝিয়ে লাভ কি? ভবিষ্যতে আমাদের মেয়ের জন্য তো ছেলে খুঁজতে হবে, তাই না? তখন কাজে লাগবে। সব দিক থেকে যোগ্যতা না খুঁজে আগে দেখবে ছেলেটা সৎ কিনা।